ওমেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে শুক্রবার রাজ্য ভিত্তিক এক স্কিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন আইটিআই থেকে প্রায় 115 জন ছাত্রছাত্রী এই স্কিল প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানান ইন্ডাস্ট্রি ও কমার্স দপ্তরের অফিসার ইনচার্জ তপন দাস। টেইলারিং থেকে কম্পিউটার, ওয়েব ডিজাইনিং ও সার্ভারিং সহ বিভিন্ন বিভাগে এই ছাত্রছাত্রীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করে। বিভিন্ন বিভাগে তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তপন দাস। আমাদের ওমেন আইটিআইতে পুরো স্টেট লেভেলের একটা স্কিল কম্পিটিশন হচ্ছে এখানে। এখানে ত্রিপুরার সবগুলো আইটিআই থেকে প্রায় 115 জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে স্কিলে। যেমনটা আপনি ঘুরে দেখলেন যে আমাদের টেইলারিংয়ে বা ওয়েব ডিজাইনিং, সার্ভার ইনস্টলেশন, ওরা তো সারা বছর তো শিখেছে, এখন এটাকে কে কত স্পিডে কত নিখুঁতভাবে করতে পারে তার উপরে একটা কম্পিটিশান চলছে। এটা মানে সব বছরই চলে, এবছর একটু প্রত্যেকটা আইটিআইতে চলতো, এখন এবার ওমেন আইটিআইতে পুরো স্টেটের একটা একসাথে হচ্ছে। আগামী 18 তারিখও আমাদের একটা আছে, সেটা ইন্টার আইটিআই, একটা আইটিআইয়ের সাথে একটা আইটিআই কম্পিটিশন হয়, কে কত স্কিল কত দক্ষতার সাথে একটা কাজ কমপ্লিট করতে পারে তার উপর একটা কম্পিটিশন আগামী 18 তারিখও আছে। প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজিত হলেও এই বছর ওমেন আইটিআই এর সহযোগিতায় তা আয়োজিত হয়েছে বলে জানান তপন দাস। আগামী 18 তারিখ ইন্টার আইটিআই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন অফিসার ইনচার্জ তপন দাস। এই ইন্টার আইটিআই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন আইটিআই কলেজগুলি অংশগ্রহণ করবে বলে জানান তিনি। রাজ্যে বিজেপি সরকার স্বনির্ভরতা ও আত্মনির্ভর ত্রিপুরা তৈরির লক্ষ্যকে সামনে রেখে স্কিলের উপর বিশেষ জোর দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।